নববর্ষ বন্ধুরা, আজকে বাংলা বছরের প্রথম দিন। তোমাদের সবার জীবন ভালো কাটুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন সকাল 8:15 বাজে, আজকে তো আমাদের দোকানে পুজো হবে, তো সকাল থেকে সেই সমস্তই জোগাড় করা হচ্ছে। এই দেখো, পুজো করতে যা যা লাগে সেগুলো সব এর মধ্যে রয়েছে। পিতলের বাসন, তাম্রকুণ্ড, কোষাকুষি, বেলপাতা, বটি, গামলা, জলশঙ্খ, আর ওই রেখাপি থালা লাগবে না তো, ওটা আমাকে তাহলে দে, আমি সরিয়ে রাখি, এটা তো লাগবে না এত বড় থালা। শুভ নববর্ষ বন্ধুরা। এই তো পেরেছিস। আর অর্জুন দেখো, হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, এটা সেই সোনাঝুরি হাট থেকে নেওয়া হয়েছিল, তো পাঞ্জাবিটা একদম ঠিক হয়েছে। কৃপা পুরনো ড্রেসই পরেছে। একটু দেখি, দাঁড়া, তোরা দুই ভাই বোন দেখি। কৃপা তো বললি না শুভ নববর্ষ সবাইকে বলে। ঠিক আছে, তোরা যা, আমি পুজো দিয়ে তারপর আসবো, আর যা যা লাগে আমাকে ফোন করে বলে দিস, ঠিক আছে? আর ওই দোতলা সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করবি না, সিঁড়িগুলো ভালো না কিন্তু। ঠাকুরকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজালাম, এবার শুধু প্রসাদ দেবো। গ্লাসে জলও দেওয়া হয়ে গেছে, প্রসাদটা দেবো। এমন সময় ওরা সবাই বের হচ্ছিল, তো ভাবলাম ব্লগটা শুরু করি। সকালবেলা থেকে এই সমস্ত কিছু নিয়েই তো রয়েছে, এগুলো সব একটার পর একটা গোছাতে হচ্ছে। ব্লগ শুরু করলে না আমি যাব ভুলে, আমার মানে মাথায় থাকবে না যে কোন জিনিসটা দিতে হবে, কী দিতে হবে, সেটা ভুলে যাব, মনে থাকবে না। ওই দেখো, ছেলে মেয়ে চলে গেছে ঘরে, লাইট ফ্যান সব চালিয়ে রেখে চলে গেছে। রাধা মাধবের পুজোটা দেওয়া হলো, আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম খই, চিড়া, কলা, লাড্ডু। আজকে বছরের প্রথম দিন তো, সেই জন্য আজকে ঠাকুরের স্পেশাল ব্রেকফাস্ট। তো এবার আমি উপরে যাবো, জামা কাপড় মেলতে হবে, তো সেগুলো গিয়ে মেলতে থাকি। বছরের প্রথম দিন হোক আর শেষ দিন হোক, সংসারের কাজকে ফাঁকে দেওয়া যাবে না। সংসারের কাজ আমাদের মতো সংসারী মানুষদের কাছে সবসময় বিরাজমান। অর্জুন বলছিল এবারের পয়লা বৈশাখটা ও দীঘাতেই কাটাবে। আমি অর্জুনকে বললাম যে দেখ, পয়লা বৈশাখটা হলো গিয়ে আমাদের বাঙালিদের একটা উৎসব, আর বাঙালিরা বছরের শেষ দিন প্রথম দিন বাড়িতে থাকতেই পছন্দ করে। তারা বাড়িতে থেকেই এই পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি সেলিব্রেট করতে ভালোবাসে। আর তুই যেটা বলছিস সেটা হলো ওয়েস্টার্ন কালচার। 1 জানুয়ারি বাইরে গিয়ে সেলিব্রেট করা যায়, কিন্তু পয়লা বৈশাখ কখনো বাইরে গিয়ে সেলিব্রেট করা যায় না। এখন থেকে যদি ওদেরকে এসব না বোঝাই, তাহলে বড় হলে না ওই রকম বিদেশি কালচারগুলো শিখবে। এখনকার দিনে বেশিরভাগ ছেলে মেয়েরাই তো দেখছি ওরকম হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওদেরকে এইসব বোঝাই। কাস্টিং, বিছানা গুছানো সব কমপ্লিট, পড়ার টেবিলটাতে পরে হাত দেবই। দেখো পড়ার টেবিলের কী অবস্থা, টেবিলটা এতে না নতুন বই খাতা রাখতে হবে। আমাদের দোকানটাকে দেখো কীরকম ঘিঞ্জি করে দিয়েছে আমার বর। এই শেলফটা উপরে রেখেছে, তারপরে ওই পাশে কী সব বাক্স টাক্স। এখন দেখো পুজো করার জায়গাই নেই, দোকানে কিন্তু জায়গা একদম কম না, কিন্তু হাট্টি মাটিম টিন দিয়ে ভরে রেখেছে। গত বছরও ওইখানটায় কী সুন্দর করে পুজো দিলাম, এবার কী করে রেখেছে, এবার তো জায়গাই দেখতে পাচ্ছি না। তারপর তো আবার ওদেরকে লাইট নাকি খারাপ। হ্যাঁ বল, কী করতে হবে? আর এখানে আর কি করতে হবে আমাকে বল। কৃপা আগে এসে অনেক কিছুই জোগাড় করে রেখেছে, আর আমি তো তখনই চলে এসেছি, ওই ঘরের বিছানাপত্র ওইসব তুলে রেখে সাথে সাথেই চলে এসেছি দোকানে। এখন ফলটা কেটে দিচ্ছি, অনেক রকমের ফল নিয়ে এসেছে, এত ফল দোকানে লাগবে না, তো যেটুকু এক্সট্রা থাকবে বাড়িতে নিয়ে যাব। ঠাকুরটাকে আসতে নামিয়ে নে, পূর্ব দিকে আসন পাততে হবে। প্রতি বছর তো আমরা এই দিকে পুজো করি, এই দিকে আসন পাতা হয়, তো ঠাকুর মশাই বলে পূর্ব দিকে এই দিকে আসন পাততে। এত বছর তো কেউ কিছু বলেনি।
আন্টি এক কাজ করো, ওই যে সব ধূপকাঠিগুলো এক জায়গায় ধরে একসাথে সব দিতে গেলে কয়েন। হ্যাঁ বাবা, এই ও তো কয়েন, এর একটা কয়েন নেই তো জি বললাম যে কয়েনটা দিছিস। ও বাবা, হ্যাঁ একটা কয়েন দাও। আরে হ্যাঁ, তুই নাড়াবি না সুটি, ভীষণ নাড়াস। বাবাকে ডাক, পুজো হয়ে গেল, ঠাকুরমশাই এখন চলে যাচ্ছে। খুব সুন্দর পুজো করেছে গো এই ঠাকুরমশাইটা, বেশ ভালো। গত বছরও বেশ ভালোভাবে পুজো করেছিল, কিন্তু তার আগের বছর যে ঠাকুরমশাই এসেছিল, ওরে বাবা রে, তার পুজো দেওয়া একটু ভালো লাগেনি। উনি অনেকক্ষণ সময় নিয়ে পুজো করলেন। এবার শান্তির জলটা দোকানে ছিটিয়ে দেব। এই যে বাবা, এই শাড়ি পরা না বিপদ, কোষাকুষির মধ্যে শান্তির জল রয়েছে, এটা ছিটিয়ে দেব দোকানে। কাশ্মীরেতে দাও, কাশ্মীর আর ব্যাংককে একটু ছিটিয়ে দাও, বেশি বেশি করে লোক হোক। বাবা আর দেবো না, অল্প একটু চাল কলা, চাল আর একটু ই করতে পারতিস, ভেজাতে পারতিস। যখন কৃপা ভিজিয়েছে সে সময় দেখে মনে হচ্ছিল যে বেশি হবে। চাল করা প্রসাদটা সবাই খেতে পছন্দ করে না। থালাগুলো বড় কিনে নিয়ে এসছে, যার জন্য থালাগুলো ফাঁকা ফাঁকা। দোকানের এই পুজোতে তো ফল মিষ্টি ঠাকুরকে দেয়া হয়, ওই ছোটো ছোটো এরকম যদি থালাগুলো আনতো তাহলে ভালো হতো। মনে হচ্ছে যেন এর মধ্যে খিচুড়ি দেব, লুচি দেব, এরকম লাগছে। হ্যাঁ মনে হচ্ছে সেই লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর থালা। একবার সেই শুক্রবার দিন পয়লা বৈশাখ করেছিল, এবার আমি তো আর প্রসাদ খেতে পারছি না, কোনো প্রসাদই মুখে দিতে পারছি না, না মিষ্টি খেতে পারছি, না কোনো ফল খেতে পারছি।
মনে হয় দু তিন বছর আগে পয়লা বৈশাখটা শুক্রবার পড়েছিল, শুক্রবার দিন টক খাই না, তো ওই জন্য না মানে যখন আমি ফল খাই বা কোনো খাবার খাই তখন না আগেই আমার মনে আসে যে আজকে শুক্রবার না, তো কোনো টক খেয়ে নিচ্ছি না, তো এরকম একটা অভ্যেস হয়ে গেছে। দোকান বানিয়েছে বুঝেছিস তো, বাবার এই স্পেশাল সিঁড়িতে উঠলে না মতন ব্যাগ ছাড়া সিঁড়িতে উঠলে আমার পাহাড়ের কথা মনে পড়ে, আমার পাতা শেষ হয়ে গেল। দাঁড়া দাঁড়া নামি দোকান। এখন বাড়িতে চলে যাচ্ছি, 12টা বাজে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। প্রতি বছর পয়লা বৈশাখের দিন এই সমস্যাটা হয়, সকালের দিকে দোকানে পুজো হয়, সেখানে আসতে হয়, তারপর এরকম বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। বছরের প্রথম দিন সেই জন্য একটু ভালো মন্দ রান্না করার ব্যাপারও থাকে, অন্যান্য দিন হলে ধরো একটু সিদ্ধ ভাত করে রাখলেও কোনো ব্যাপার না, কিন্তু পয়লা বৈশাখ সেই জন্য একটু ভালো মন্দ রান্না করতে হয়। গত বছর করেছিলাম ইলিশের পোলাও, আমার মনে আছে, তো এবছর করব চিকেন আর পোলাও। আমার বর বলছিল ইলিশ মাছ নিয়ে আসার কথা, আমি বললাম যে এত কিছু আমি কি রান্না করতে পারবো এই অল্প সময়ের মধ্যে, তুমি শুধু চিকেন নিয়ে আসো, চিকেন রান্না করব আর পোলাও রান্না করব। ছেলে মেয়েরা তো পোলাও মাংস খেতেই পছন্দ করে, ওরা তো মাছ খেতে সেরকম একটা ভালোবাসে না, ওই জন্য মাংসটাই রান্না করলাম। আর আমার বর বলেছিল আজকে মাংস রান্না করবে, কিন্তু আমার মনে হলো ওর বাড়িতে আসতে দেরি হবে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। মশলাপাতি কোনো কিছুই করা ছিল না, সমস্ত কিছু জোগাড় করতে হয়েছে, তারপরে চিকেনটাও দেরি করে দিয়ে গেল, খুব তাড়াহুড়ো করে রান্না করলাম। ফ্রিজের মধ্যে দু পিস তেলাপিয়া মাছ ছিল, সেটা একটু ঝোল করে নিয়েছি, এক উনুনে পোলাওটা বসিয়ে দিয়ে আরেক পাশে এই মাছের ঝোলটা করে নিয়েছিলাম। একটা শশা গোল গোল করে কেটে রাখলাম, অনেকে আবার রায়তা পছন্দ করে না ওই জন্য। আর পোলাওটা যে আজকে আমি কী বাজে রান্না করেছি, পোলাওটা নরম হয়ে গেছে, এবার চালটা না নতুন নিয়ে এসেছে, এখন কি সেই মানে চালের দোষ না আমার দোষ আমি বুঝতে পারছি না, তবে এটাতে লবণও কম হয়েছে। আমি তাড়াতাড়ি করে থালার মধ্যে আর অল্প একটু আমি ফ্রিজে রেখে দিয়েছি, চার পাঁচ টুকরা আমি ফ্রিজে রেখে দিয়েছি সলিড পিস, ওটা দিয়ে অর্জুনকে টিফিন বানিয়ে দেব পরে আবার। আর যেটা বলছিলাম দেখো, ভাতটা খুব নরম হয়েছে, তার মধ্যে আবার লবণ হয়নি, নিজের কপালে নিজেরই ইচ্ছা করছে কি মানে কি বলবো তোমাদের। আমার বর একটার সময় এসছে রান্না করতে, বলো তুমি রান্না করলে কেন, আমি না বলেছি রান্না করবো, তাই বলছে। তোমার বসে থাকলে তো খেতে খেতে তিনটা বাজবে। আর আমরা সবসময় যে দোকান থেকে মাছ খাই সেই দোকান থেকে এই একটা মাছের ব্যাগ দিল, আর এটার মধ্যে শন পাপড়ির একটা প্যাকেট রয়েছে। মাছের দোকান দিয়ে শন পাপড়ি দিয়েছে, এটা আমি ঠাকুরকে দেবো না, তা না হলে ঠাকুর ঘরে রেখে দিতাম। অর্জুন এসে দু তিনবার খোঁজ নিয়ে গেছে মা চিকেন কি হয়েছে, তাড়াতাড়ি করে অর্জুনকে আমি এখন একটু মাংস পোলাও দিই, ছেলেটা কখন থেকে এসে শুধু জিজ্ঞেস করছে, উপরের ঘরে বসে খেয়ে নেবে না, মেটে দেবো না, মেটে আবার কৃপা ভালো খায়। অর্জুন রায়তা খাবি, রায়তা খাবি, খাবি না একটুখানি দে বাবা, একটুখানি দে, এই রায়তার মধ্যে তো সবজি থাকে না, শশা এগুলো থাকে, ওগুলো একটু খেলে কি হয় বাবা, এগুলো খাওয়া ভালো। আচ্ছা শশা দিচ্ছি তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, এই তো কিছুক্ষণ আগে সন্ধ্যাবাতি পুজো দিলাম, আজকে তো গোপালকে ঠিক মতো শোয়াতে পারিনি, গোপালের আসনটা দোকানে নিয়ে যাওয়া হয়েছে, ওই জন্য দেখো ওই যে রাধা মাধবের পায়ের কাছে ওখানে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি মশারির মধ্যে, চেপে চুপে একটুখানি জায়গা পেয়েছি, তার মধ্যে বড় গোপাল আর দোলনায় যে গোপাল থাকে সেই দুজনকে শুয়ে রেখেছে। দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র আনা হয়েছে সেগুলো সব বের করলাম, এই ফলগুলো সব দোকান থেকে আনা হয়েছে, পাশের বাড়ি থেকে লাড্ডুর প্যাকেট দিল, তারপর সুইটিদের ঘর থেকে শনপাপড়ি দিল, কিন্তু আমরা এখন অবধি কাউকে কিছু দেইনি। এই যে মিষ্টির থালাটা দোকান থেকে নিয়ে এসেছি,
তো এগুলো এখন ভাগ বাটোয়ারা করে আশেপাশের তিন চার ঘরে দিয়ে দেব। এই ব্যাগগুলো কালকে ধুয়ে দিতে হবে, ব্যাগ আছে, আসনের কাপড় আছে, এগুলো সব ধুয়ে দিতে হবে। ঠাকুর ঘরে বসে এতক্ষণ এই গোছ গাছের কাজ করলাম, ওই যে জিনিসগুলো সব নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো জায়গা মতো রাখলাম, আর যেগুলো মাজা ধোয়া করতে হবে সেগুলো সব এই যে আলাদা করে রেখে দিয়েছে। এই লাড্ডুগুলো যে কত বড়, পাশের বাড়ি থেকে দিয়ে গেল এই কদিন, এখন আমার ঠাকুর শুধু লাড্ডু খাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার, কালকে সন্ধ্যে থেকেই না জ্বর জ্বর লাগছিল। রাত 10:30টার সময় 102 জ্বর আসলো, প্যারাসিটামল খেলাম। আবার রাত 2-3টার সময় জ্বর আসলো, প্যারাসিটামল খেলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ওই জন্য। তো এখন ঘরে সমস্ত কাজ করছি, এখন গায়ে জ্বর নেই, তবে মনে হচ্ছে জ্বর আবার আসবে এরকমটা লাগছে। তো আমি ভাবলাম এখন যখন গায়ে জ্বর নেই ঝটপট করে কাজগুলো করে ফেলি, এরপর জ্বর আসলে আমি আর কাজগুলো করতে পারবো না। এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে কোনো এক্সট্রা কাজ করব না, যেটুকু আমার ডেইলি রুটিনের কাজ সেটুকুই করব। এঠো বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা, কালকের দেখো কতগুলো ঠাকুরের বাসন রয়েছে, এগুলো সমস্ত কিছু মাজতে হবে। অর্জুনকে স্কুলে পাঠাতে হবে, ওর টিফিন রেডি করা, তারপর বাবা ভোলানাথের পুজো দেয়া, আজকে তো সোমবার, পাওয়ার মাথায় জল ঢালতে হবে। রান্নাবান্নার সেরকম একটা চাপ আজকে আর নেব না, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করে রাখবো, ওই দিয়েই আজকে চালাতে হবে। বছরের প্রথম দিনে ঠাকুর আমাকে বুঝিয়ে দিল যে এই বছরটা ভালো কাটবে না, রোগ ব্যাধি নিয়েই থাকতে হবে। কালকে না সেই দোকান থেকে আসার পর ঠান্ডা জল খেয়েছিলাম, তারপরে মনে হয় কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, ওই জন্যই ঠান্ডা লেগে এখন এই অবস্থা। যাই হোক বন্ধুরা, ব্লগ এখন শেষ করে দেব, আজকে আর আমি ব্লগ বানাবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে, তাহলে টাটা বাই বাই। অর্জুন এখন ওর পাপার সাথে স্কুলে চলে যাচ্ছে, ওকে রেডি করিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে।